আজকে হচ্ছে একাদশী, তো একাদশী দ্বাদশী হয়ে গেছে। একাদশীর মানে একদিন মানে বিজয় দশমীর ঠিক দুদিন পরে হচ্ছে এই ভিডিওটা পাবলিশ হবে। তো যাই হোক, আজকে টোটাল হচ্ছে মানে বাবুঘাটে, আমাদের কলকাতার বাবুঘাটে কি মানে কতটা পরিমাণ ঠাকুর বিসর্জন হচ্ছে, মানে কত জায়গার থেকে ঠাকুর আসছে সেটাই তোমাদের দেখাবো আজকে। তো বিনা স্কিপ করে ব্লগটা দেখতে থাকো, চলো দাও দাও দাও। Thank you.
প্রতিমা বিসর্জন কিছু যাচ্ছেন তাদের কি ধারণা যাচ্ছে, আপনারা ঘাটে অযথা দূর করবেন না, ঘাটে অযথা দূর করবেন না, ঘাটে অযথা দূর করবেন না, আসছেন তাদের কি ধারণা যাচ্ছে, আপনারা কেউ ঘাটের আশেপাশে দাঁড়িয়ে থাকবেন না। ভিডিওটা শ্যুট করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে, প্লাস দেখতেই পাচ্ছো রাস্তার দিকে, বুঝতেই পারছো আমি এখন নেতাজি ইনডোরের কাছ দিয়ে মানে পাশ দিয়ে নিচ দিয়ে হাঁটছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমি যেই যেই ঠাকুরগুলোকে দেখতে পাইনি এই ঠাকুরগুলোও দেখে নিলাম মানে বাবুঘাটে এই ভিডিওটা করার দৌলতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট সেকশানে, আর জয় মা দুর্গা লিখে দিয়ে যেও, আর লাইক করে দিও অবশ্যই, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এখনও কিন্তু অনেক জায়গায় দুর্গা প্রতিমা ভাসান এখনও বাকি আছে, যার জন্য কিন্তু দেখতে হবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যদি এক্সক্লুসিভ ভিডিওগুলো বিসর্জনগুলো দেখতে হয় এখনও পর্যন্ত। তো যাই হোক,
আজকের জন্য টাটা, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, চলো টাটা আজকের জন্য।